খাবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন সেখানে, খাবার শুভেচ্ছা বক্তব্য রাখবেন সেখানে। সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষকে আমি আমার সিএনজি অটোরিকশার চালকদের দুঃখ কষ্ট নিয়ে একটি রঙ্গরচনা তৈরি করেছি। সেই রঙ্গরচনার শিরোনাম হচ্ছে শোনো হে আম জনতা ভাই, শোনো হে আম জনতা ভাই, দুঃখের কথা শেষ করতে নয়, কিছু কিছু দুঃখ আছে মনে পড়লেও হাসি পায়। আমাদের জাতীয় সংসদে 2002 হইতে 2015 পর্যন্ত শুভঙ্করের ভাগির মতো তিন চাকা সিএনজি অটোরিকশা নিয়ে চারবার হলো আইন পাস। অতি মুনাফা লুবি মালিক ও দালালদের কারণে একবারও তো বাস্তবায়ন হয় নাই। মন দিয়া তাই শোনো ভাই, যার কারণে যাত্রী ও চালকের ভাগ্য বদলায় নাই। করতে ভারতীয় চালকেরা পারে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে, আমরা কেন পারি না? এই ধরনের বিষয় নিয়ে আমরা কেন ভাবি না? আমাদের সিএনজি চালকদের যে স্বভাব, দোষের নাই অভাব, রিক্সাওয়ালা থেকে শুরু করে সুযোগ পেলে সবাই ধমকায়, আমরা শুধু মুখ পুঁচে সয়েই যাই। আমরা মিটারে গাড়ি চালাবো, আমাদের গাড়ি টাকা 1700 টাকা কিভাবে সিএনজি চালক রেখে দেয়? তার কি ঘরে ছেলে মেয়ে নাই? আবার তার সংসারে 1000 টাকা দরকার আছে, এই 1000 টাকা দেওয়ার জন্য আমাদের থাকতে হয় 18 ঘন্টা। তাহলে সকালে কিভাবে ঘুম হয় দেখেন আপনারা? যে একটা সিএনজি ড্রাইভারের চেহারাটা দিয়ে তাকায় দেখেন, ওই মালিক খারাপ। আপনারা একটু বিবেচনা করেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার অনুরোধ, 5000 গাড়ি যদি ড্রাইভার করতেন তাহলে 5000 ফ্যামিলি বাঁচবে। তার হৃদয়ে 5000 ফ্যামিলি বাঁচলে তারা মিটারে যাত্রীকে সুন্দরভাবে সেবা দিতে পারবে। সম্মানিত নেতৃত্ববৃন্দ, সংস্থানে আমরা শ্রমিকরা নিয়োজিত আছি, যে শ্রমিক আমরা সিএনজি চালক সরকারি নিভৃত্যন্ত এবং সরকারের 50,000 শ্রমিক আমরা এই পেশায় নিয়োজিত।